আটটি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ক্যারাটেতে জোড়া সাফল্য ছোট্ট ঋতিকার। বসিরহাটের টাকি সীমান্তে ছোট্ট মেয়ে ঋতিকার সাফল্যে খুশি এলাকাবাসী। আট দেশের প্রতিযোগীদের পরাজিত করে ক্যারাটেতে সাফল্যে জোড়া মেডেল টাকি সীমান্তের ঋতিকার। অনলাইন গেমকে উপেক্ষা করে যখন কমনওয়েলথ গেমসে একের পর এক সোনা রূপো ব্রোঞ্জ পদক আনছেন ভারতীয়রা, ঠিক তখনই অন্য প্রান্তে দাঁড়িয়ে বাংলার একেবারে শেষ প্রান্ত বসিরহাটের সীমান্তবর্তী টাকির ১৬ নম্বর ওয়ার্ডের ঋতিকা নাথ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ইতালি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, নেপাল ও বাংলাদেশের মতো দেশের প্রতিযোগীদের হারিয়ে সোনা ও রূপোর জোড়া মেডেল এনে আন্তর্জাতিক ক্যারাটে মঞ্চে বাংলা তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করল। জানা গেছে, মাত্র আড়াই বছর বয়স থেকেই এই খুদে ক্যারাটে অনুশীলনে ব্যস্ত থাকত। এরপর একের পর এক এসেছে রাজ্য স্তরে পুরস্কার। ঋতিকার সাফল্যে খুশি তার দিদা, বাবা ও মা। ঋতিকার বয়স এখন ৫ বছর, প্রথম শ্রেণীর ছাত্রী। এবার তার লক্ষ্য আগামী দিনে বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপের লড়াইতে যোগ দেওয়া। দুস্থ পরিবারের সন্তান ঋতিকা। বাবা প্রসেনজিৎ নাথ একটি মোবাইলের দোকানের সামান্য কর্মী, মা রাখিনাথ রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ারে কর্মরত। একমাত্র কন্যাকে নিয়ে তাদের আগামীর স্বপ্ন, সে যেন দেশের নাম উজ্জ্বল করতে পারে, আর সে কারণেই সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমাদের হাসপাতালের বুকে যে আমার মেয়েটা ভালো জায়গায় স্ট্যান্ড হয়েছে, এটা আমি খুব ভালো লেগেছে, সবাই গর্বিত। আমি চাই আগামী দিন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যে খেলাটা হবে, তার মধ্যে যেন আমার মেয়ে ভালো স্ট্যান্ড নিতে পারে, ভালো জায়গায় আবার গোল্ড নিয়ে আসতে পারে। কারণ এখন ভারতের মধ্যে অনেকে তো অনেক খেলোয়াড়রাই তো অনেক কিছু নিয়ে আসছে, গোল্ড নিয়ে আসছে, সিলভার নিয়ে আসছে। সেই জন্য আমার ইচ্ছা যেন আমার মেয়েও ভারতের মুখে নাম যেন উজ্জ্বল করতে পারে। তো আমার মার খুব স্বপ্ন ছিল যে নাতনি একটু ক্যারাটে শিখবে, ভালো জায়গায় করবে। তা অনেক দিনের স্বপ্ন ছিল বলে আর ওরও ইচ্ছা ছিল, সেই জন্য পেরেছে। আজকে আমার মেয়ে যে জায়গায় স্ট্যান্ড করেছে সেটা সব সম্পূর্ণটাই বাকি স্যারের উপর নির্ভর। প্রতিদিন বাড়িতে সকালবেলা আধ ঘন্টা, আর যখন ক্যারাটেতে যায় তখন দু ঘন্টা, আবার সন্ধেবেলা ওর মা একটুকুনি শেখাতো আধ ঘন্টা, আমি আবার রাত্রিবেলা দোকান থেকে এসে আবার এক ঘন্টা। সন্ধেবেলাটুকুই পড়াশোনা হয়, কারণ আমরা দুজন সকালে কেউ বাড়ি থাকি না। এবার সকালবেলা ও একার মতো থাকে কিংবা পড়তে গেল, তারপরে হচ্ছে ওখান থেকে স্কুলে যায়, স্কুল থেকে এসে তারপরে ক্যারাটে ক্লাস। এ বিষয়ে ঋতিকার ক্যারাটে প্রশিক্ষক বাকি বিল্লা গাজী, তিনি বলেন, ছোট থেকেই ঋতিকার মধ্যে অনেক প্রতিভা আমরা লক্ষ্য করেছি, নিয়মিত অনুশীলনও চালিয়ে যায় সে। নিয়মিত পড়াশুনোর পাশাপাশি ক্যারাটে অনুশীলনেও কখনো ব্যাঘাত ঘটে না তার। ঋতিকার এই সাফল্যে খুশি তার প্রশিক্ষক নিজেও। তো আমার যখন বয়স আড়াই বছর তখন থেকে আমার কাছে প্র্যাকটিস করে। তো আমি ওকে যখন প্র্যাকটিস করাই দেখি সব বাচ্চাদের মতো একটু আলাদা, তো ওর যেটা দেখায় সেটাই ধরতে পারে। তো আমি দেখলাম তোকে একেই তুলতে হবে ভালোভাবে। তো আস্তে আস্তে যখন ও প্র্যাকটিস করে আরো দুই এক জায়গায় টুর্নামেন্ট খেলে দেখলাম মেডেল টেডেল আনছে ভালো, তারপরে আমি ওদেরকে ইন্টারন্যাশনালে চান্স দিই। তো দেওয়ার পরে দেখলাম ভালো প্রাইজ পেয়েছে ওখান থেকে। তো আগামী দিনে এদেরকে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিয়ে যাবো খেলাতে, আর এটা আমাদের টাকির গর্ব, বসিরহাটের গর্ব। আর আগামী দিনে ওদের তো একটা ধরুন বাবা মা দোকানে কাজ করে, আর ওদের তো খুব সেরকম পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো না। তো আগামী দিন যেন সরকার ওদের পাশে দাঁড়ায়, সেটা আরও ভালো হয়। আগামী দিনে ওদেরকে আমি আরও বড় বড় জায়গায় নিয়ে যাবো খেলাতে। আর ও যখনই প্র্যাকটিস করে ওকে বলে দিলে সেটা ধরে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওকে দু ঘন্টা করে প্র্যাকটিস করাই, তাছাড়াও ও বাড়িতে ওর বাবা মা প্র্যাকটিস করায়, আর ও বিভিন্ন স্টান প্র্যাকটিস করে, তারপরে ওকে যেটা বলি সেটা খুব ভালোভাবেই প্র্যাকটিস করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।